আজকে আমাদের বাড়িতে গোপাল পুজো, মানে গোপালের প্রাণ প্রতিষ্ঠা, নতুন গোপাল আনা হয়েছে তো তো তার উপলক্ষেই তার প্রাণ প্রতিষ্ঠার জন্য আমাদের বাড়িতে সেই পুজো। এখানে অনেক রকমই পদ গোপালের জন্য রন্ধন করা হচ্ছে, সবাই চোখে খেতে বসেছে, এটা আমার মাসি শাশুড়ি, তো এই যে এই ইনি হচ্ছে রান্নাবান্না সবই করেছে, তো ইনি হচ্ছে গুরুদেব, ইনি রাত্রিবেলাতে গান গাইতে আসবেন, তো এই যে আমাদের এই ছোট্ট গোপালটির প্রাণ প্রতিষ্ঠা। যাই হোক, এখানে এখানে রান্না হচ্ছে রাত্রের জন্য আলুর দম, লুচি, মিষ্টি, আরও অনেক অনেক রান্নাই হবে। এই যে লোকজন সবাই এসছে, এখানে গান শুরু হবে, তো অনেক লোকজন এসেছে, এখনও কিছু লোকজন আছে, বাকি আছে, তো ওনারা আসলেই গান শুরু হবে। ওখানে গুরু বাবা ওখানে চলে এসছে, আমাদের বাড়িতে বসে আছেন, এখানে তিলক দিচ্ছে। এই যে এখানে শুভজিৎ, আমার হাজব্যান্ডের বন্ধু এটা, আর এই যে ওর বউ, আর এটা ওর ছেলে, বাচ্চাটা কি না, ওর বউ হাসছে যে তিলক নেবে না, কোনোদিন নেয়নি তাই কেমন হাসছে পাগলের মতন, দেখ তিলক নেওয়া কত ভালো, ওর বর হেল্প করছে যে না নিয়ে নাও, ও কেমন হাসছে দেখো, দেখে আমারই হাসি পেয়ে গেলাম। যাই হোক, তো ছেলেকেও এবার তিলক লাগিয়ে দেবে, এই তিলক ধারণ করা খুবই ভালো, এটি শ্রীকৃষ্ণের চরণ, তোমরা সবাই জানো তো। এই যে আমি রেডি হয়ে গেছি, এটা আমার মেয়ে, এটা আমার বর। তো গুরু বন্দনা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এখানে শুভজিৎটা খেতে বসেছে, আমি সেবা দিচ্ছি। এই যে ওরা সেবা করে চলে যাবে, ওদের বাড়িতে কেউ নেই, তাই জন্য ওরা সেবা করেই চলে যাবে। রাত্রিবেলাতে তখনও রান্না চলছিল, সেই তখন ধরে রান্না চলছিল, লুচি হচ্ছে এখনও, এই যে লুচি ছাড়ছে, আর কিছু রান্না বাকি তালেই হয়ে যাবে, প্রচুর আমাদের খাবার দাবার বেঁচে গেছিলো। তো যাই হোক, আজকে এখানেই সমাপ্ত, আশীর্বাদ করো যেন আমরা এরকমভাবে প্রত্যেক বছর উৎসব করতে পারি। বাই বাই।